Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. আমরা যেমন গতকাল বলছিলাম যে আমরা কিছু টার্ম বা কিছু পরিভাষা অথবা কিছু অভিব্যক্তি নিয়ে একটু কথা বলবো, যেগুলো আমাদের আমাদের আলোচনায় এগেন অ্যান্ড এগেন আসবে। আমরা আপনারা হয়তো অনেকে জানেন অলরেডি এটার, তারপরে আমরা একটু ক্লিয়ার করে নিতে চাই। একটা সেরকম শব্দ হচ্ছে আকিদা। আকিদা শব্দটা খুব ঘন ঘন ব্যবহার হবে বা হয়, অথচ অনেক সময় আমাদের মানে এটার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকে না যে কি বলা হচ্ছে এখানে। আকিদা আক্ত শব্দ থেকে আসে, আক্ত বলি আমরা, ওকদাতুন বা আক্ত বলি, যেটা বিবাহের বন্ধন যেটা ই করা হয় সেটা আক্ত বলি আমরা। এটা এটার ডিকশনারিগত অর্থ হচ্ছে গাঁটছড়া বাঁধা বা কারোর সাথে নিজেকে বেঁধে নেওয়া, পারমানেন্টভাবে বেঁধে নেওয়া বা অলমোস্ট পারমানেন্টভাবে বেঁধে নেওয়া, এরকম একটা সেন্স আসে। আর যখন ইসলামে বা ধর্মীয় কথোপকথন বা ধর্মীয় ডিসকাশনে যখন এটা ব্যবহার করা হবে, তখন এটার মানে হবে বদ্ধমূল ধারণা। যে কোনো কিছু সম্বন্ধে কারো মনে যে বদ্ধমূল ধারণা হয় সেটাকে আমরা আকিদা বলি। আর ইসলাম সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো থাকবে, বদ্ধমূল ধারণা থাকবে মনে, সেটাকে ইসলামে আকিদা বলি। মূলত হচ্ছে যে ছয়টা পয়েন্ট ইমানের আছে, সেই ছয়টা পয়েন্ট আমন্ত বিল্লাহে মালায়কাতে কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির কাদার খাইরি শাররি, যে ছয়টা পিলার আছে ইমানের বা যে ছয়টা বিষয়ে ইমান আনতেই হয় মুসলিম হইতে হলে, মুমিন হইতে হলে, সেই ছয়টা বিষয়ের সংশ্লিষ্ট যত বিশ্বাস, সেট অফ বিলিফস, সেটাকে আমরা আকিদা বলি। ইসলামে আকিদা বলতে আমরা সেটা বোঝাই। গেল এটা। এরপরে আমরা বলছিলাম যে আমরা সুন্না কথাটা নিয়ে কথা বলবো। আমরা আসলে সুন্না বলবো এবং আহলে সুন্না ওয়াল জামা এই দুটা নিয়েই আমরা কথা বলবো। প্রথমে সুন্না নিয়ে আমরা কথা বলবো। সুন্না আপনার একদম সাদা মাথা অর্থে যদি আমরা চিন্তা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সার্বিক শিক্ষা ও জীবনের ধরনকে আমরা বলি সুন্না। যখন সুন্না এমনি একটা কোথাও যখন আমরা সুন্না কথাটা বললাম, ই ছাড়া মানে কোনো বিশেষভাবে কোনো কিছু মেনশন করা ছাড়া, তখন এরকম একটা সেন্স আসে। আবিধানিক অর্থ হচ্ছে সুন্নার আবিধানিক অর্থ হচ্ছে কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক না কেন। আবারও বলি, কাজকর্মের বা আচরণের বা জীবনের একটা পথ, রাস্তা, নিয়ম বা রীতি, ভালো বা খারাপ যাই হোক না কেন, অনুমোদিত বা অনুমোদিত দুইটাই হইতে পারে। যখন ডিকশনারির কথা আমি বলতেছি, ডিকশনারির অর্থ, ডিকশনারি থেকে যেটা আসবে, একটা পদ্ধতি যা পূর্ববর্তী প্রজন্মের লোকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা তারা যা প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং পরবর্তী প্রজন্মের লোকেরা যা করার চেষ্টা করেছে, এইটা একটা সুন্নাবি। এটা ইডব্লিউ লেন, যিনি আপনার তার অ্যারাবিক ইংলিশ লেক্সিকন ভলিউম 1 থেকে এই এই অর্থটা ই করা হলো, আপনাদেরকে কোট করা হলো, এটা ই গেল আপনার। এই ধরনের এইভাবেই যখন আমরা বলি, তখন যে কোনো কিছু হতে পারে। সেটা অনেক অনেক বড় কথা বললাম, পথ, রাস্তা, নিয়ম, রীতি, আচরণের বা কাজকর্মের ইত্যাদি। এখানে একটা হাদিসের কথা আসবে যেটা আপনি সবাই হয়তো জানেন, যে সহিহ মুসলিম একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটা গরিব জনগোষ্ঠী আসছিল, তখন তাদেরকে সাহায্যের জন্য উনি সাহাবিদেরকে বললেন, তখন সাহাবিরা একটু খুব একটা হেজিটেট করতেছিলেন বা খুব একটা এনথুজিয়াস্টিক ছিলেন না। এমন অবস্থায় রাসূল সাল্লাম একটু বিরক্ত হইলেন তাদের, তখন একজন আনসার সাহাবি এক পাত্র রূপা নিয়ে এসে হাজির হইলেন এবং তাকে দেখা তার দেখা দেখে অন্যরা আরও দান সামগ্রী নিয়ে আসলেন। রাসূল সাল্লামের চেহারায় একটা সন্তুষ্টি ফুটে উঠল এবং তিনি বললেন, যে কেউ ইসলামে কোনো ভালো প্রথা, সুন্না টার্মটা উনি ইউজ করছেন, প্রচলিত করবে, তারপরে যার উপর অন্যেরা আমল করবে, তখন তার নামে পরবর্তী আমলকারীর মতোই একটি নেকি লিপিবদ্ধ হবে, তাদের যে কারো অর্জিত নেকির কোনো কমতি হওয়া ছাড়াই, অর্থাৎ পরবর্তী যারা তাদের নেকির কোনো কমতি হবে না, কিন্তু শুরু যে করছিল তার নামে একটা আমল বা নেকি লিখিত হবে আর কি, তার নামে একটা নেকি লিখিত হবে। আচ্ছা, এরপরে বলতেছেন, আর যে কেউ যদি ইসলামে কোনো মন্দ সুন্না বা খারাপ সুন্না প্রচলন করে, খারাপ রীতি প্রচলন করে, এই এই যে সেন্সটা আসতেছে এই হাদিসের ভিতরে, মন্দ প্রথার প্রচলন করে এবং তারপর যদি লোকেরা সেটার উপর আমল করে, তবে তার নামেও আমলকারীর সমান পরিমাণ গুণা লিপিবদ্ধ হবে, তাদের দুজনের কৃতকর্মের গুণায়ের কোনো কমতি ছাড়া। অর্থাৎ
ইরেসপেক্টিভ অফ কারা কয়জন করলো কি করলো, তাদেরটা কোনো কমবে না, ভালো কাজেরও তাদের সব কমবে না, খারাপ কাজেরও গুণা কমবে না। কিন্তু যারা প্রচলন করছিল আদতে, তাদের যদি ভালো করে থাকে তাহলে একটা নেকি যোগ হবে, আবার খারাপ করে থাকলে গুণার যোগ হবে, সময় পরিমাণ গুণা লিপিবদ্ধ হবে। এইখানে যেমন সুন্নার যে ব্যাপারটা বলা হয়েছে, এটা ভালো এবং খারাপ মিলেই বলা হয়েছে। একটা আমরা যে ডেফিনেশনটা ডিকশনারিতে পড়লাম সেটা খুব কাছাকাছি একটা সেন্স এখানে আসে। এবার এরপরে ধরেন সুন্নাত আল্লাহ কথাটা ব্যবহৃত হয়, আল্লাহর সুন্না বলতে আল্লাহর আইনসমূহ, আদেশসমূহ এই মহাবিশ্বে যেভাবে চলে। ধরেন কোনো একটা কিছু মানে গরম মানে জাল দিলে, নিচে যদি আমরা আগুন দিই সেটা গরম হয়, এটা একটা আল্লাহর দেওয়ার নিয়ম। বা আরও এরকম নিয়ম আছে, যেমন গ্র্যাভিটেশনটা আল্লাহর দেওয়া একটা নিয়ম, যে প্রতিটি বস্তুকে নিজের দিকে টানে, এটা আল্লাহর দেওয়া একটা সুন্না, এই 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 সৃষ্টির জন্য এটা আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন। এইরকম সেন্সে সুরা কয়েকটা জায়গায় কোরআনে এরকম সেন্সে ব্যবহৃত হয়েছে। আপনার সুরা আহজাবের 62 নম্বর আয়াত, সুরা ফাতহে 23 নম্বর আয়াত এবং সুরা ইসরার 77 নম্বর আয়াতে এই সেন্সে ব্যবহার হয়েছে কথাটা। এরপরে আসতেছে যখন আমরা কোরআন সুন্না বলি, অনেক সময় আমরা বলি কোরআন সুন্না, এই শব্দ দিয়ে আমরা এইভাবে যখন বলি কোরআন সুন্না বা কোরআন সুন্নায় আসে বা কোরআন আল্লাহর কিতাব ও রসুলের সুন্না যখন বলি, তখন এই শব্দ দিয়ে আমরা বোঝাই যে রসুলের মাধ্যমে যে দিক নির্দেশনা পাইছি আমরা, বা যা রসুলের মাধ্যমে যে হিদায়া দিক নির্দেশনা নিয়ম কানুন পাইছি, কোরআনের অতিরিক্ত যেটা পাইছি সেটাকে তখন বোঝানো হয়। আমি আসলে ওই অডিও ক্লিপটা বেশি বড় করতে চাচ্ছি না, অংশ অংশ থাকবে, আপনারা একটা একটা করে শুনে নিন। সুন্নার উপর কথা আমার শেষ হয় নাই, তথাপি আমি এটা এখন শেষ করে দিচ্ছি, এরপরে আরেকটা অংশে আমি হয়তো আবার রেকর্ড করবো ইনশাআল্লাহ।